आजादी के अमृत महोत्सव के समापन कार्यक्रम को लेकर 15 अगस्त को दिल्ली में कई कार्यक्रम आयोजित किए जा रहे हैं। बराक घाटी के विभिन्न क्षेत्र में आंदोलन में शहीद हुए लोगों की याद में तथा स्वाधीनता आंदोलन से जुड़े अमर शहीदों को स्मरण करते हुए नए फलक उन्मोचन कार्यक्रम आयोजित किया जा रहा है और प्रधानमंत्री के निर्देश के आधार पर कई क्षेत्र से मिट्टी संग्रह किया जा रहा है। सिलचर से भी अमर शहीदों की याद में मिट्टी दिल्ली भेजा जा रहा है। फलक उन्मोचन कार्यक्रम के साथ साथ कई और पहलुओं को लेकर विधायक दीपान चक्रवर्ती ने इस संदर्भ में विस्तृत खुलासा किया और बराक घाटी की मिट्टी दिल्ली में भेजकर अमर शहीदों की आत्मबलिदान सूत्र में एक मंच पर शामिल होने के लिए जो तथ्य है उन्होंने उजागर किया। भारत माता की जय। भारत माता की जय। नमस्कार। तो पड़े हो जाएंगे तो नहीं चलेगा। तब ताली बजाओ। आजादी का अमृत महोत्सव আমরা সবাই জানি যে আগামী 15 আগস্ট এই অমৃত মহোৎসবের সমাপ্তি হবে। আর তাকে সামনে রেখে মাননীয় নরেন্দ্র মোদীজি কিছু কার্যক্রম হাতে নিয়েছেন। আমরা এই মুহূর্তে আজকে প্রথম দিনের যেটা কার্যক্রম যে শিলাফলক, আপনারা লক্ষ্য করছেন যে এই শিলাতে বিভিন্ন যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন তাদের নাম লেখা রয়েছে, যারা জওয়ানরা ছিলেন তারা শহীদ হয়েছেন তাদের নাম লেখা রয়েছে, তাদেরকে স্মরণ করে এই ব্যানারটি আজকে এখানে লাগানো হয়েছে, শিলা লাগানো হয়েছে। এই শিলার সামনে দাঁড়িয়ে আমরা তাদেরকে সম্মান জানিয়েছি। আগামী দিনে যে কার্যক্রমগুলো থাকবে সেই কার্যক্রম আমরা লক্ষ্য করেছি যে ভারতবর্ষের প্রথম দেশ, যে দেশকে আমরা সবাই মা বলে থাকি, আর এই মাকে সুন্দর করার লক্ষ্যে আগামী কার্যসূচি রয়েছে যে আমাদের ভারতবর্ষের বিভিন্ন জিপির বিভিন্ন টাউনের মাটি নিয়ে আমরা একসাথে এক জায়গায় আসব। তার পরবর্তীকালে সেই মাটি প্রদেশ হয়ে সেটা আমাদের গৌরব পথে গিয়ে লাগবে, কর্তব্য পথে। তো এই এই তার পরবর্তীকালে একটা বীরকা বন্ধন রয়েছে, যে কার্যক্রম হবে যে যারা শহীদে প্রাণ দিয়েছেন, যারা শহীদ হয়েছেন এই দেশের জন্য, বা বিভিন্নভাবে যারা আসাম পুলিশেও যারা জওয়ানরা রয়েছেন বিভিন্নভাবে তারা প্রাণ দিয়েছেন এই দেশকে রক্ষা করার লক্ষ্যে, তাদের বাড়ি বাড়ি সকল গভর্নমেন্ট অফিসার, ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তা বন্ধুরা, দেশপ্রেমী সকল নাগরিকরা আমরা গিয়ে তাদেরকে সম্বর্ধনা জ্ঞাপন করব। এইভাবে আমাদের এই কার্যক্রমগুলো রয়েছে। তো মাটির যেটা মাটি নেওয়ার যে কার্যক্রম, এই মাটি নেওয়ার কার্যক্রম আমরা লক্ষ্য করেছি যে সেটা 23 তারিখ থেকে বসুধা বন্ধন নামে এই কার্যক্রম হবে। ধরতি মাকে আবার পরিপূর্ণ করার লক্ষ্যে এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। প্রত্যেকটা জিপির থেকে মাটি আসবে, প্রত্যেকটা